গত বছরটা খুব ভয়ভীতিতে গিয়েছিল, বাট এখন আসলে সময়ের সাথে সাথে আমরা তো অনেকটা মানিয়ে গুছিয়ে গেছি যে আসলে কি করা দরকার, কি করা উচিত, আমাদের কিভাবে চলা উচিত। তো সেইভাবে করে বিশেষ করে আমাদের চলচ্চিত্র অঙ্গনটা তো বেসিক্যালি আমাদের লোক সমাগমের মধ্যেই থাকতে হয়। হুম হুম আমাদের লোকজন না ছাড়া আমাদের কখনোই কোনো কাজ কামতে থাকে না। হুম হুম ইনফ্যাক্ট আমরা ওই দিনটা অনেক বেশি খুশি হই এবং আনন্দিত হই যখন আমরা দেখি সিনেমা হলের সামনে হাউসফুল লেখা থাকে। আর হাউসফুল মানে হচ্ছে ওখানে লোকে মানে প্রচুর লোকজন থাকবে, বাইরে জায়গা দেওয়া যাচ্ছে না, দ্যাট ইজ কল হাউসফুল। তো রাইট এটা আমাদের জন্য অনেক বড় একটা মানে দুঃখের কারণ, কিন্তু পৃথিবীর বিপরীতে তো কেউ যেতে পারে না। সেটি তো সেই জায়গা থেকে আমি জাস্ট রোজার ঈদের পরপর থেকে আমি আসলে কাজ স্টার্ট করেছি, রাইট নাও আচ্ছা কাজ করছি। আর আমরা যারা আছি আমরা সবাই এখন অনেকটা স্বাস্থ্য সচেতন, আর আমাদের সরকার প্রধান যেভাবে আমাদেরকে বিধি নিষেধ দিয়েছেন আমরা প্রত্যেকটা মানুষই সেইভাবে মেনেই আমরা কাজ করছি। রাইট নাও এখনো আমি কাজ করছি ঠিক ওইভাবেই, যেটা একটু আগে জায়েদ খান বলছিলেন যে যারা ডেইলি বেসিস আর্টিস্টরা থাকেন আসলে কিন্তু তারা অসম্ভব অসম্ভব মানে এই করোনা কালীন আরো অনেক দুরবস্থার মধ্যে পড়ে গেছে। তো আমরা যারা কাজ করছি আমরা যদি কাজের অবস্থানটা ধরে রাখতে পারি আমার মনে হয় যে সব সর্বদিকেই আমাদের শুভময় একটা ব্যাপার থাকে। আচ্ছা হ্যাঁ, আমি রাইট নাও আছি বেইলি রোডে, আমি আচ্ছা শুটিং করছি ঈশা খাঁ সিনেমা, যেখানে আমার অপোজিট যে হিরো আছেন উনি জিয়দায় ভাইয়া, আমরা আচ্ছা দুজন এখানে কাজ করছি। ওকে খুব সুন্দর পোশাকি গল্প, হয়তো বা স্ক্রিনে আমাকে দেখতে পাচ্ছেন প্রচুর সেজে গুজে বসে আছি। হ্যাঁ হ্যাঁ তো ওই সিনেমাটি আমার এটা কস্টিউম। ওকে এবং এবং এখানে দেখতে এত ভালো লাগছে, সিনেমাতে দেখতে তো নিশ্চয়ই আরো অনেক ভালো লাগবে। ইনশাআল্লাহ। সো এই এই সিনেমাটার কাজ কবে শুরু করলেন? এটা শুরু করেছি এই তো গত 2-3 দিন আগে, অর্থাৎ 22 তারিখে স্টার্ট করেছি। এটা আচ্ছা চলবে 30 তারিখ পর্যন্ত, এরপর আবার নেক্সট একটা শিডিউল দেওয়া হবে, ওকে সেখানে কিছু আউটডোর বেস কাজ করা। ভালো লাগছে কারণ আমার কখনো এইরকম ক্যারেক্টার ওয়াইজ সিনেমা করা হয়নি। আমি সবসময় রোমান্টিক নায়িকা, রোমান্টিক প্রেম ভালোবাসা আদান প্রদানে অনেক বেশি ব্যস্ত ছিলাম, কিন্তু এইরকম ঔপন্যাসিক ঐতিহাসিক যেটাই বলেন না কেন এইগুলো কাজগুলো আসলে করা দরকার, কারণ এইগুলোতে অনেক বেশি শেখার আছে, অনেক বেশি জানার আছে। কারণ এটা কিন্তু আমি চাইলে যে কোনো ক্যারেক্টার, যে কোনো অভিনয় প্লে করতে পারবো না, যেটা কি না উপন্যাস আছে সেটাকে কেন্দ্র করে আমাকে যেতে হয়। ভীষণ ভালো লাগছে, ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। সবচেয়ে বড় কথা, আমি কখনো জিয়দায় ভাইয়ার প্রোডাকশানে কাজ করা হয়নি। সে অনেক 2-3 বছর ধরে আপনারা দেখছিলেন যে আমি কাজ করবো কাজ করবো, কিন্তু বেসিক্যালি ভাইয়াও চেয়েছেন যে আমি অপু কোন ক্যারেক্টারের সাথে যেতে পারবো, আমাকে কোনটা মানানসই হবে, এবং অবশ্যই আমরা যে কাজটা করবো সেটা যেন খুব সুন্দরভাবে আমরা করে উঠতে পারি, সেই চিন্তাভাবনা করে অবশেষে অ্যাটলিস্ট তারা আমরা দুজন একসাথে কাজ করছি। আর সাথে সাথে আমি মনে করব যে আমাকে যেভাবে আপনারা সাপোর্ট করে আসছেন, ভাইয়া আমাকে অনেক আশা করে নিয়েছেন, আপনাদের প্রত্যেকটা মানুষ এসে সাপোর্ট যুক্ত হবে ভাইয়ার আশার সাথে, তাহলেই আমরা একটা বেটার কিছু করতে পারবো। ঈশা খাঁ, ঈশা খাঁ আজকে বাংলার ব্যক্তি মানুষ হিসেবে সে অসম্ভব একজন ভালো মানুষ। আমি তো সবসময় না, আমি কয়েকটা চ্যানেলেও বললাম যে আমরা একজন মান্না ভাইকে হারিয়েছি বন্ধুরা, আমি কি ভুল করেছি? এমন একটি মেয়ের জন্য তো এসব করাই উচিত না? উপন্যাসে আছে, আমরা প্লে করছি, আমরা প্লে করছি, রাইট। আমি দিশাকার হিসেবেই কথা বলছি, তো ভীষণ ভালো লেগেছে। স্পেশালি আমরা চেয়েছিলাম যে একটা পোশাকি মুভি করবো, ইতিহাসিক ঐতিহাসিক ইতিহাস কথা বলে। আমাদের নানান রকম মুভি হচ্ছে কিন্তু ঐতিহাসিক মুভি খুবই কম হচ্ছে, তো এটা একটা বড় ধরনের বড় মাপের একটা মুভি। আমরা বড় আর্টিস্টকে পেয়েছি, আমার সহশিল্পী, আমার আর্টিস্ট, আমার নায়িকা, এদেশের ইয়াং ছেলেদের হার্টথ্রব চিত্রনায়িকা অপু বিশ্বাস, সে আমার নায়িকা এই মুভিতে। আমি ভীষণ এনজয় করছি এবং আমাকে সে অনেক বিভিন্নভাবে কম্পোজিশন করছে, আমি নিচ্ছি, কারণ ও অভিনয় ওর কাছে অনেক জানার আছে, শেখার আছে। আমি খুব সম্মানের সাথে এই বিষয়টা রিসিভ করছি, আশা করছি বাকি কাজগুলো ভালো হবে। আমাদের আমাদের কাছে যে প্রত্যাশা আপনাদের আছে সেটা আমরা পূরণ করতে পারবো। ধন্যবাদ।